নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইল মশালা পমফ্রেট রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে, এমনকি ফ্রাইড রাইস পোলাওর সঙ্গেও খুবই ভালো লাগে। রেস্টুরেন্টগুলিতে খুব বেশি তেল মশলা ইউজ করা হয়, তবে আজকের রেসিপিটি খুবই কম তেল মশলা দিয়ে হলেও এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 5টা মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর গায়ে ছোট করে চিড় দিয়ে নিয়েছি, যাতে নুন মশলাটা ভালো করে ঢুকে যায়। এখন এটা সামান্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা মাখা হলে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা প্যানে 2 টেবিল স্পুনের মতো তেল ভালো করে গরম করে নিলাম। সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা ইউজ করা যাবে। তেল ভালো করে গরম হলে এতে দিচ্ছি 1টা গোটা খোসা ছাড়ানো রসুনের কোয়া, 2 ইঞ্চি মতো স্লাইস করা আদা, বেশ কিছু কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতোই দেবেন। এখন এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের 1টা স্লাইস করা টমেটো। টমেটোর সঙ্গে সামান্য একটু লবণ দেব, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 1.5-2 মিনিটের মতো রেখে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। টমেটোটা নরম হয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হলে 1টা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি 1 মুঠো আমন্ড বাদাম। এই বাদামটা আমি আগেই উষ্ণ জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদাম থাকলে ইউজ করতে পারবেন। খুব সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে 1টা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তেল ভালো করে গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। একসঙ্গে 2টো মাছ ভাজা যাবে। মাছটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে পারেন, তবে ভাজার সময় মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। মাছটা খুব কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে গ্রেভির টেস্টটা কিন্তু ভালো আসবে না। মাছগুলো 2পাশ থেকে লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হলে 1 পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আমি খুব কম তেলেই
ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনির গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এখন এটাকে লো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নেব। দু মিনিট পর মশলাটা কষানো হয়েছে। তেলের পরিমাণটা বেশি থাকলে মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে। এখন ব্লেন্ডিং জারটি ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খেতে পছন্দ করেন খুব সামান্য একটু চিনি দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে থাকা তেলটা কিন্তু ফেলে দেবেন না, এটাতে অনেকটাই ফ্লেভার থাকে, তাই এটাও অ্যাড করে দিতে পারেন। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আবারও 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5-7 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, হালকা হাতে মিশিয়ে নেব। চাইলে সব শেষে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিও দিতে পারেন। আর রান্না করব না, এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল মশলা পমফ্রেট কারি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই মশলা পমফ্রেট কারি গরম ভাত ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে সার্ভ করা হয়, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা খুব কম তেল মশলা দিয়ে করে দেখালেও এর স্বাদ কিন্তু অসাধারণ ছিল। তবে অবশ্যই একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।